আচ্ছা, তো রেসপন্সিভ যে বিষয়টা বলতেছিলাম, প্রথমে আমি যেটা করব, একটা সিএসএস নিয়ে নিই, যেটা হচ্ছে রেসপন্সিভ সিএসএস। ঠিক আছে, রেসপন্সিভ সিএসএসকে আমার এইচটিএমএল অবশ্যই কল করা লাগবে। এইচটিএমএল এ কল করতে হলে অবশ্যই সেটা স্টাইল সিএসএস এর পরে, এই রেসপন্সিভ সিএসএস স্টাইল সিএসএস এর পরে। এই জন্যই, কারণ রেসপন্সিভ সিএসএস এর প্রায়োরিটি বেশি হবে, বেশি দরকার, কারণ সেটাতে আমরা চেঞ্জ করব, যাতে মোবাইলে গেলে আমার রেসপন্সিভ সিএসএস আগে পায়। সেজন্য আমাদের রেসপন্সিভ সিএসএস হবে স্টাইল সিএসএস এর পরে। সিএসএস এর ক্ষেত্রে তো জানেনই, যেটা একদম পরে থাকে তার প্রায়োরিটিটা বেশি, তো আমরা রেসপন্সিভ সিএসএসের প্রায়োরিটি একটা বেশি দিব। তারপর আমাদের রেসপন্সিভ সিএসএসে যেটা হবে, আমি বুটস্ট্র্যাপের মিডিয়া কোয়েরিগুলো আনি, যেমন এই কয়েকটা মিডিয়া কোয়েরি, এই কয়েকটা মিডিয়া কোয়েরি আমার রেসপন্সিভ সিএসএস যে ফাইলটা, সেই ফাইলে নিয়ে আসলাম। এবং এখানে কন্টেনারের উইড দেওয়া আছে, কন্টেনারের উইড আমি একটু সাজাই ফেলি, যেমন এই যে এটা, এটা একদম উপরে আসবে, এরপরে এটা, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। এবার বুটস্ট্র্যাপ যেহেতু অটো রেসপন্সিভ, যেটা সবাই জানে, কেন রেসপন্সিভ সেটা আমি একটু দেখি। বুটস্ট্র্যাপ, ক্যাট বুটস্ট্র্যাপ ডট কম কম্পোনেন্টস, বুটস্ট্র্যাপের ক্লাসগুলোর কারণে বুটস্ট্র্যাপ অটো রেসপন্সিভ। বুটস্ট্র্যাপ প্রত্যেকটা ডিভাইসের জন্য, মানে প্রত্যেকটা বলতে এই যে বললাম ডেস্কটপ প্লাস ডেস্কটপ, তারপর এমনি নর্মালি ডেস্কটপ, তারপর ট্যাবলেট মোবাইল, এগুলোর জন্য আলাদা আলাদা করে ক্লাস দেওয়া আছে, যেগুলো আমরা এখন আমরা ক্লাস করছি হচ্ছে মার্ক আপ করছি কল এসএমইস করে, সব জায়গায় এসএমইস করে। হ্যাঁ আচ্ছা, কল এসএমইস করে করা হয়েছে, তার মানে এই এটা আমাদের ট্যাবলেটও আমাদের ওয়েবসাইটটা মোটামুটি ভালো দেখাবে। যদি দেখি ট্যাবলেটে দেখার জন্য যদি যাই, ঠিক আছে, ট্যাবলেটে যদি দেখার জন্য যাই, সাপোজ এটা হচ্ছে আমার ট্যাবলেট সাইজ, তাই না? এটা ট্যাবলেট সাইজ, একটু দেখি ট্যাবলেট সাইজ, এটা নাকি কন্টেনার, আমার কন্টেনারের উইড এই এই মুহূর্তে আমার কন্টেনারের উইড আসছে হচ্ছে 750, তার মানে এটা আমার ট্যাবলেট সাইজ। আমার সব কিছু ঠিক আছে, জাস্ট কাস্টমাইজ করতে হবে যেগুলো বুটস্ট্র্যাপের বাইরের স্টাইল, যেমন এই যে ইমেজের সাইজ, তারপর বিভিন্ন সব দেখেন, এখানে সব কিছু কিন্তু ঠিক আছে, এই যে এটা পাইছে ঠিকঠাকভাবে সব কিছুই সমান সমান করে আছে, তাই না? মানে আমরা যেভাবে চাইছি, যদি যদি বলেন যে এইভাবে, যেমন এস এম, কল এস এম, কল এম ডি, এগুলোর ইস হচ্ছে আপনার মানে বুটস্ট্র্যাপের ক্লাস কয়টা আছে, ফাইন, তো আমাদের ট্যাবলেট পর্যন্ত এটা কিন্তু ওকে আছে, কারণ ট্যাবলেটের লেআউটেই কাজ করা হয়েছে এখানে, দেখেন কোনো কিছু ভেঙে নেই, এগুলো জাস্ট ট্যাবলেটে করা হয় না মনে হয়। একদম আমি চাচ্ছি ট্যাবলেটে এটাও একই থাকুক, ট্যাবলেটে, ঠিক আছে, আমি এস এম ইউজ করি, এখানে অ্যান্ড্রয়েড জায়গায় এস এম ইউজ করি, তারপর এখানে এখানে ঠিক আছে, এটাও কল এস এম, কল এস এম এ দিয়ে দিই, তারপর আর কি আছে, কল এস এম, কল এস এম, সব কল এস এম, ঠিক আছে, ওকে ফাইন। এবার যদি দেখি ঠিক আছে না, এইবার এবার এই ইমেজগুলো কীভাবে আসছে, সিঙ্গেল সার্ভিস ইমেজ, সিঙ্গেল সার্ভিস ইমেজ, ওকে 28 নম্বর লাইনে, যদি আমি 28 নম্বর লাইনে যদি একটু এই লাইনে আমি যদি করি
উইথ ম্যাক্সিমাম উইথ, ম্যাক্সিমাম উইথ 100% করে দিই, সে সব জায়গায় 100%, যতটুকু ডিভের সাইজ ততটুকুই নিবে, ঠিক আছে? এবার আমার ওকে লেআউট এখন ওকে আছে না, এবার আমি আরও ছোটো, আমি আরও মোবাইলে চলে যাই, একদম মোবাইল, কিছু যেমন কিছু এডিটিং আছে, যেমন এই এটা তো এটার জন্য দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এটা আগে কি অবস্থা ছিল, এইভাবে ছিল, এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ? তাহলে এটাকে যেটা করতে হবে, কিছুটা এডিটিং আছে, যেমন আমার স্টাইল যেগুলো, যে এই যে হেডিং স্টাইল, পিএর স্টাইল, আমি চাচ্ছি না এটার পিছনে থাকুক, এটা এখানে সাথে লেগে থাকুক, তাহলে আপনি এই শুধুমাত্র ট্যাবলেট লেআউটে হেডার রাইট যেটা আছে, আমি দেখি কতটুকু আসলে ভালো লাগে, মার্জিন রাইট 15 পিক্সেল, মার্জিন রাইট দেখি ইমেজ কি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিচ্ছে এখানে, আচ্ছা এখানে প্লাস ইমেজ দিচ্ছে, আচ্ছা বুঝতে পারছি, এখানে এটা পি এর ব্যাকগ্রাউন্ড, আমি মনে করছি এটা পুরোটার ব্যাকগ্রাউন্ড, ওকে ফাইন। এখানে যেটা করতে হবে প্যাডিং, যতটুকু আসলে ভালো লাগে আর কি, হেডার রাইট পি কপি করলাম, আমার রেসপন্সিভ সিএসএস, এটা হচ্ছে আমার কিসের জন্য, ট্যাবলেটের জন্য, ট্যাবলেটের যে কোয়েরি আছে সেখানে আমি শুধুমাত্র প্যাডিংয়ে চেঞ্জ করছি, শুধুমাত্র প্যাডিংটা রাখবো আর কিছু না। এবার যদি আমি রিফ্রেশ করি, ঠিক আছে না? এবার আমার দেখেন এই জায়গায় আমার আগের মতোই আছে, এবং ট্যাবলেটে নতুন আরেকটা সিএসএস পাই গেল। এবার বাকিটা সব ঠিক আছে ট্যাবলেটের ক্ষেত্রে, এগুলা এটা এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যেহেতু 100% দিয়ে দিলে হয় মিনিমাম হাইট, এই যে স্ক্রল টপ 100%, যতটুকু দিলে ভালো দেখায় ততটুকু, এভাবে না, এখন মিনিমাম হাইট যেটা আছে সেটা আমরা কমাই দিব, আমাদের মিনিমাম হাইট এত দরকার নেই। দেখি এবার কতটুকু দিলে ভালো লাগায়, এতটুকু না? তাহলে এটা হচ্ছে আমার কি উপরের ব্যাকগ্রাউন্ডের জন্য, জাস্ট আমরা দুই জায়গায় চেঞ্জ করছি, একটা হচ্ছে এইটা, সো এটাও থাকবে, আর মিনিমাম হাইট এইটা, ওকে রিফ্রেশ করলাম, এবার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এখানে পাওয়া যায় নাই, যেটার কারণ হচ্ছে আমাদের রেসপন্সিভ সিএসএস হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতর, আমি ডট ডট সিএসএস, ওকে এই ব্যাপারটা বোঝেন, ডট ডট এখন ক্লিয়ার, আমাদের ট্যাবলেট লেআউট কমপ্লিট, ঠিক আছে? এখন আমি কি এখন কোন লেআউটে যাবো, আমরা যাবো হচ্ছে লার্জ মোবাইলের লেআউটে, কিন্তু ওয়েবসাইট ডিজাইনিংয়ের সময়, হ্যাঁ, রেসপন্সিভ করার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, লার্জ মোবাইলের যেটা মানে লার্জ মোবাইলের চাইতে স্মল মোবাইল যেটা সেটা প্রায়োরিটি আগে, আমি সবসময় আগে করবো হচ্ছে একদম স্মলেরটা, একদম স্মলেরটা, সাপোজ এক্স স্মল, এটা এটা হচ্ছে স্মার্টফোন, এটা চাইতে বেশি হলে 100 পিক্সেল 100 পিক্সেল বড়ো আর কি এটা। হ্যাঁ, তো আমি যদি এটার জন্য সাইট একদম পারফেক্টলি করতে পারি, এই সাইটটা এটা তো এমনিতেই ঠিকঠাকভাবে দেখা, জাস্ট সামান্য কিছু এডিটিং করবো,
সো আমরা এটাকে করতে হবে আগে। এবং মিডিয়া কোয়েরির ক্ষেত্রেও এটা সবচেয়ে মজার ব্যাপার, মিডিয়া কোয়েরির ক্ষেত্রেও এটার কোয়েরিটা আগে হবে কোনোভাবে, যদি এটার কোয়েরি এটার পরে হয়, মানে ট্যাবলেটের পরে আমরা লার্জ মোবাইল দিব, নর্মালি আমরা যদি বড় থেকে সাজায় আসি প্রথমে লার্জ মোবাইল, তারপর সরি লার্জ ডেস্কটপ, তারপর ডেস্কটপ, তারপর ট্যাবলেট, তারপর লার্জ মোবাইল, তারপর মোবাইল, এভাবে সাজায় আসছি না কিছুক্ষণ আগে। কিন্তু এই যে একদম স্মল মোবাইলটা লার্জ মোবাইলের আগেই দিতে হবে, আদারওয়াইজ মিডিয়া কোয়েরি কাজ করবে না। কেন কাজ করবে না সেটা আমি নিজেও জানি না, দিতে হবে দিতে হবে। আচ্ছা আমি ফার্স্ট অফ অল আমি যেটা করছি, রেসপন্সিভ সিএসএস এর জন্য আমি সিএসএস ফোল্ডারে একটা রেসপন্সিভ সিএসএস ক্রিয়েট করছি, সেটা আপনি এখানে সিএসএস করেন বা স্টাইলের সাথেই করেন, তো যেভাবে করছেন সেভাবে কল করে দিছি সিএসএস ইন্ডিয়া সিস্টেমে। আমি সিএসএসটা কল করছি এখানে অবশ্যই স্টাইল সিএসএস এর পর, কারণ রেসপন্সিভ সিএসএসকে আমাদের প্রায়োরিটি বেশি দিতে হবে, ঠিক আছে? মানে বিভিন্ন মিডিয়াতে গিয়ে যাতে আমার রেসপন্সিভটা আগে পায়, রেসপন্সিভ সিএসএসটাই আগে পায়। তো আমি এটা কল করছি, কল করার পর আমি রেসপন্সিভ সিএসএস এ করছি মিডিয়া কোয়েরি, আমি বুটস্ট্র্যাপের মিডিয়া কোয়েরি নিয়ে আসছি এখানে। তা এখানে আমি কমেন্টস করে লিখে দিচ্ছি এটা কিসের জন্য, উপরেরটা হচ্ছে লর্ডস লর্ডস ডেস্কটপ, ঠিক আছে, ডেস্কটপ। আর এরপরেরটা হচ্ছে নর্মাল ডেস্কটপের জন্য, এখানে আমি নর্মাল লিখি নর্মাল নর্মাল ডেস্কটপ। এরপরেরটা হচ্ছে আপনার ট্যাবলেটের জন্য, ট্যাবলেট, এরপর আরও কিছু আসবে, এটা হচ্ছে লার্জ, এটা হচ্ছে মোবাইল, মানে মোবাইল নর্মাল মোবাইল, আর এটা হচ্ছে লার্জ মোবাইল, ঠিক আছে। তো আমরা এতক্ষণ করছি যে স্টাইলটা, সেটা হচ্ছে এই যে ট্যাবলেটের জন্য কিছুটা চেঞ্জ করছি, সেটা হচ্ছে একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের সাইজটা, ঠিক আছে। সেই ট্যাবলেটের যেটা ট্যাবলেটের ক্ষেত্রে করছি, এই যে ট্যাবলেটের সেকেন্ড প্যাকেট শুরু এবং সরি এই ট্যাবলেটের সেকেন্ড প্যাকেট শুরু সেকেন্ড প্যাকেট শেষ, মিডিয়া কোয়েরির ভিতরে আমি যে চেঞ্জগুলো করছি সেই চেঞ্জগুলো দিয়ে দিছি, জাস্ট এইটুকু। এবার আমি এবার মোবাইলের ক্ষেত্রে আসি, এবার ঠিকঠাকভাবে বুঝবেন, একটু খেয়াল করেন, হ্যাঁ, দুইটা ডিফারেন্স আছে মোবাইল এবং লার্জ মোবাইল এবং স্মল মোবাইলের ক্ষেত্রে। আমি একদম স্মল মোবাইলের ক্ষেত্রে যদি চলে যাই, এটা হচ্ছে আমার স্মল মোবাইল, একদম এইটুকু ধরা যেতে পারে। প্রথমে আমি মার্কআপের সরি এইচটিএমএল মার্কআপের ক্লাসগুলোকে একটু চেঞ্জ করে দিই মোবাইলের জন্য কীরকম হতে পারে, যেমন লোগোটা, লোগো এবং মেনু এক জিবির মধ্যে করা হয়েছে, তো ঠিক আছে সমস্যা নেই। আমি এখানে করবো হচ্ছে অ্যাক্সেস 12, মানে সবগুলো পুরোটা মিলে থাকুক, আর এটাও কল অ্যাক্সেস 12। নর্মালি মোবাইলের ক্ষেত্রে সবগুলোই 12 হবে, কারণ মোবাইলে তো পুরোটাই দেখাতে হবে। এটাও সেম দিলাম, এটাও সেম, এটাও সেম, আমি সবগুলাই করে ফেলি। কল এসএম, কল এসএম 3, কল এসএম 3, কল এসএম 3, কল এসএম 12, কল এসএম 6, কল এসএম 6, এ হচ্ছে ব্যাপার। এবার যদি দেখি আমার প্রায় স্টাইল কমপ্লিট, জাস্ট এইটা যেমন এই পুরো ডিপ থেকে এটা একটু নিচে নামবে, তারপর এগুলো একটু চেঞ্জ করতে হবে, এই তো আরগুলো সব ক্লিয়ার, এটাও জাস্ট একটু চেঞ্জ করতে হবে, এটার থেকে একটু নিচে নামা দিব অথবা সাইজ ছোটো করে সবগুলো এক লাইনে নিয়ে আসবো, এরকম যেভাবে করা যায়, ঠিক আছে। আর এটা মিনিমাম হাইট দেওয়া হয়েছে, যেটা মিনিমাম হাইটটাও বাড়াই দিতে হবে, তাই না, ওটার এরিয়া অথবা ইমেজ সাইজ,
ইমেজ সাইজ সরাসরি ব্যাকগ্রাউন্ডও করে দেওয়া যেতে পারে। যাই হোক আমরা করি, এখানে যেটা করতে হবে ফার্স্ট অফ অল মোবাইলের জন্য আমরা এই মেনুটা ইউজ করব না। মোবাইলের জন্য আমরা যে মেনুটা ইউজ করব সেটা হচ্ছে স্লিক নেট মোবাইল মেনু, যাতে মোবাইলে তো এটা এভাবে শো করার দরকার নেই। মোবাইলের জন্য এরকম ক্লিক করবে, এরকম একটা আসবে, ড্রপডাউন আসবে, ড্রপডাউন আকারে হবে। সেটা মোবাইলের জন্য করার জন্য যেটা করতে হবে, একটা জেকোয়েরি প্লাগিন আছে যেটা হচ্ছে স্লিক ন্যাপ, স্লিক ন্যাপ জেস ন্যাপ, সরি সাইজ ক্যান, আচ্ছা অনেক ধরনের রেসপন্সিভ মোবাইল মেনু আছে, তবে স্লিক ন্যাপটা নর্মালি মানে সব মোবাইল সাপোর্টেড প্লাস একটু স্মার্ট মনে হয়। যেটা হচ্ছে এরকম দেখেন, আমি যে মেনুটা দেবো না কেন এটা হচ্ছে শো করবে এভাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার মোবাইল মেনু। হ্যাঁ, তো আমি এটা ইউজ করবো মোবাইলের জন্য। সো এটার জন্য যেটা করতে হবে, প্রথমে আমি ডাউনলোড করতে হবে, প্রথমে ডাউনলোড করে নিলাম, তারপর আমার জেএস ফাইল, এখানে একটা জেএস ফাইল এবং একটা সিএসএস ফাইল আছে, ডাউনলোড স্লিক নেপ মিন জেএস, আমি জেএস ফাইলটা নিলাম, অবশ্যই সেটা কল করতে হবে। তারপর হচ্ছে সিএসএস ফাইল, সরি এই সিএসএস ফাইলটা নিলাম, ঠিক আছে? এবার আমার ইনডেক্স স্টেপ, প্রথমে আমি একদম বুটস্ট্র্যাপের স্টেপের পরে স্লিক ন্যাপ জেএস কল করলাম, তারপর একদম উপরে বুটস্ট্র্যাপের স্টেপের পরে স্লিক ন্যাপ সিএসএস কল করব, বুটস্ট্র্যাপের স্টেপের পরেই করলাম, ঠিক আছে? এখন সেটা কীভাবে ইউজ করতে হয়, সেটা ইউজ করতে হয় হচ্ছে এভাবে, কল করার পর আমার মেনুর একটা আইডি আছে অবশ্যই, ইউএল আইডি কী আছে, ইউএল আইডি, কোনো আইডি দিই নেই, তাহলে আমরা একটা আইডি দিয়ে দেবো, ইউএল আইডি ন্যাপ, ঠিক আছে? অথবা ন্যাপ ন্যাপডি, ডাবল ন্যাপ দিছি, যেহেতু ন্যাপ একটা ক্লাস অথবা আইডি আপনার ডেস্কটপে থাকতে পারে, আছে থাকতে পারে না আছে, সেজন্য আমি ডাবল ন্যাপ দিলাম। তো কী বলছে এখানে, ইউএল আইডি মেনু মার্কাপে এরকম একটা আইডি দিতে হবে, তারপর আমাকে ইনিশিয়ালাইজ করতে হলে ফাংশনের মাধ্যমে আইডিটাকে, এই যে মেনু মেনু আইডি, আইডিটাকে স্লিক ন্যাপ করে অ্যাক্টিভ করতে হবে। তো আমাদের কী করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করার জন্য আমরা আলাদা একটা ফাইল নিয়ে ফেলি যেটাতে আমরা সব অ্যাক্টিভ করব। সাপোজ আমি নাম দিলাম অ্যাক্টিভ ডট জেএস, ঠিক আছে? আমার জেএস ফোল্ডারে একটা অ্যাক্টিভ জেএস নিয়ে নিই, অ্যাক্টিভ ডট জেএস, ঠিক আছে? এবার এখানে আমাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করার জন্য অবশ্যই একটা জিনিস লাগবে, এখানে শুধুমাত্র স্ক্রিপ্ট দিলে হবে না, আমাকে বলতে হবে যে ডকুমেন্ট রেডি ফাংশনটা বলে দিতে হবে। ডকুমেন্ট রেডি হওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভ হবে। আমি নিয়ে আসি ডকুমেন্ট রেডি ফাংশন, ডকুমেন্ট রেডি ফাংশন নিয়ে আসলাম, দেন আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে এভাবে, অ্যাক্টিভ আমি এখানে দিলাম ফাংশন, এটা হচ্ছে আমার আইডি, আইডি ন্যাপ আন্ডারস্কোর ন্যাপ, তারপর স্লিক ন্যাপ। এখানে আরেকটা স্টাইল করতে হবে, যেটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে, অবশ্যই নর্মালি নর্মালি হচ্ছে আমার মোবাইল নর্মালি দেখা যাবে না, যেমন এখন এখন যদি দেখতে চাই, আমি যদি রিফ্রেশ করি আমার মেনুটা নর্মালি দেখাচ্ছে, তাই না? এ হচ্ছে আমার মেনু না, নর্মালি দেখাচ্ছে, আমার নর্মালি দেখানোর দরকার নেই, জাস্ট মোবাইলের ক্ষেত্রে এটা দেখাবে। তো নর্মালি আমরা স্টাইল সিএসএসে যেটা করব, সেটা হচ্ছে আমার স্টাইল সিএসএস, এটা আমি একদম উপর এখানে করে দিই ডট স্লিক ন্যাপ, স্লিক ন্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে ডিসপ্লে, নর্মালি ডিসপ্লে নান, ঠিক আছে? এখন যদি দেখি ডিসপ্লে নান, নর্মালি দেখাবে। তারপর আমার যেখানে দেখানো দরকার সেটা হচ্ছে আমাদের মোবাইলের ক্ষেত্রে, শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে দেখানো দরকার। আমি এখানে মিডিয়া করে একটা নিই, শুধুমাত্র স্মল মোবাইলের জন্য মিডিয়া করি, আমি মিডিয়া করে করতেছি, সেটা হচ্ছে মিনিমাম ওয়েট, সেটা হচ্ছে মিনিমাম ওয়েট দিব না, আমরা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েটেই, ম্যাক্সিমাম ওয়েট মিনিমাম উইডে,
একদম ছোট থেকে 768 পর্যন্ত যা আসবে সবগুলোতেই ওটা দেখাবে, কি বল? ক্লিক ন্যাপ মেনু ডিসপ্লে ব্লক, ঠিক আছে। এবার যদি দেখি কোন পর্যায়ে পর্যন্ত দেখাচ্ছে, সাপোজ এইটা এইখানেও দেখাচ্ছে না, নর্মালি সিএসএস এর ডিসপ্লে নন, সরি মিনিমাম ওয়েট 768 থেকে হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট। ম্যাক্সিমাম ওয়েট বলতে সর্বোচ্চ 768 পিক্সেল পর্যন্ত এটা দেখাবে, এরপর আর দেখাবে না, ঠিক আছে। এখন যদি দেখি, দেখছেন এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এরপর নেই, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তো এখন এখানে আমার মেনু এটা কাজ করতেছে, আমার এখন এটা দরকার নেই, এটা আমি করবো, এটা তো এখন ইজি, বুঝে গেছেন? কি মেন মেনু যেটা আছে পুরোটাই ডিসপ্লে নন করে দিন, মানে পুরো ডিপটাও আমার লাগবে না। ডিপ আছে না ওখানে মেন মেনু? কোথায়? ডিপ ক্লাস মেন মেনু, ঠিক আছে। তো আমি ডিপ ক্লাস মেন মেনু দিলাম, রিফ্রেশ, তো ফাইন, সেট করে নিন, কপি মেন মেনু, ডিসপ্লে নন এখন নাই। এবার এটা হচ্ছে আমার মেনু, এটা চাইলে স্টাইল করা যায়, কিন্তু এটা ক্লাস স্টার্ট করে করে স্টাইল করতে হবে, এটা ডিফল্ট স্টাইল পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটাই থাক নর্মালি। এখানে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে কি, হেডার রাইট, হেডার রাইটটা কীরকম আছে পুরো, ঠিক আছে, সুন্দর। এটাকে স্টাইল করতে হলে যেটা করা যেতে পারে, উইথ 100% আছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, জাস্ট মার্জিন টপ একটু দিই উপর থেকে লগোর সাথে যাতে মিশে না থাকে, এভাবে ঠিক আছে, তাই না? শুধু ব্যাকগ্রাউন্ডের কারণে এই কালারগুলো বোঝা যাচ্ছে না, এটার জন্য আপনি করতে পারেন কালার টালার দিতে পারেন, কালার সাদা দিতে পারেন, সাদাটা দিতে হবে পিতে, যেহেতু এখানে কালার কালো দেওয়া আছে, এভাবে মানাচ্ছে না, ওইটাই ঠিক আছে, আগের অবস্থায় ভালো। আমি জাস্ট এই ক্লাসটাকে নিব, এখানে যেটা করব সেটা হচ্ছে হেডার রাইট মার্জিন টপ 30 পিক্সেল। ওকে, এবার আমরা বাকিগুলো দেখি, বাকিগুলো আমার সবগুলোই ঠিক আছে, জাস্ট এগুলোর জন্য যেটা করতে হবে, সবগুলো ক্লাসকে একই, এটা সিঙ্গেল সার্ভিস, সবগুলোতে সিঙ্গেল সার্ভিস নেওয়া হয়েছে, হ্যাঁ সিঙ্গেল সার্ভিস, ঠিক আছে। সিঙ্গেল সার্ভিস যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমরা দিব হচ্ছে মার্জিন বটম 30 পিক্সেল, ঠিক আছে। সিঙ্গেল সার্ভিস পাইনি, পাইছে নাকি? পাইছে, 30 পিক্সেল কম হয়ে গেছে, এর আরো বেশি দিতে হবে 60 পিক্সেল, একটা জায়গায় ক্লাস পাইনি, সেটা হচ্ছে এই জায়গাটা। এবার আমার ট্রায়াল ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে এটাও ঠিক আছে, সমস্যা নেই। আর এই ব্যাকগ্রাউন্ডটা দিই, এই ব্যাকগ্রাউন্ডটা মিনিমাম হাইট, অথবা আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করছি মোবাইলের জন্য, বা এই যে মোবাইলের জন্য আমাদের এই বর্ডারটা দরকার, বর্ডারও দরকার নেই, প্লাস এই প্যাডিংটাও দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব মোবাইলের জন্য, প্লাস মোবাইল, সরি
মোবাইল ব্যাকগ্রাউন্ড নাম। তারপর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমি দিয়েছিলাম প্যাডিং লেফট 0। মোবাইলের জন্য আমার প্যাডিং লেফট দরকার নেই, একটু সাজা লিখবেন। ওকে, এবার যদি একটু দেখি, ঠিক আছে না, এবার নিচে নামান। আর এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার ইমেজ, ফুটার এরিয়া ইমেজ। আমার ফুটার এরিয়া ইমেজ মিনিমাম হাইট দিয়ে বাড়াতে পারি, না ইমেজটাও সরাসরি একটা কালার করে দিতে পারি, ব্ল্যাক যেহেতু আছে। ইমেজটা থাক, এটা মিনিমাম হাইট দিয়ে বাড়াই দিই, কতটুকু যাবে, ঠিক আছে, মিনিমাম হাইট ঠিকই আছে। মানে এটা ইমেজটা পাচ্ছে না হচ্ছে ইমেজের হাইট কম, ঠিক আছে, না হয় ইমেজের হাইটটা বাড়াইতে হবে। ইমেজের হাইট ম্যানুয়ালি যদি বাড়াতে যাই তাহলে কী করতে হবে, ইমেজের হাইট ম্যানুয়ালি যদি বাড়াতে যাই তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ করে করতে হবে। এই এরিয়া ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলে ফেটে যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার মানে হচ্ছে পুরোটা কভার করে নেওয়া, কিন্তু সে মাঝখান থেকে নিবে তো ফেটে আসবে। এখন 100% দিলে সেই ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা আছে সেটাও কভারের মতোই কাজ করে। তাহলে একটা কাজ করা যায়, এখানে এমনিতে নর্মালি ম্যানুয়ালি হাইট বাড়ানো যেতে পারে, 100% 500 পিক্সেল এভাবে হাইট বাড়ানো যেতে পারে, ঠিক আছে। এটা যেটা ব্যাকগ্রাউন্ড সাইজ, এটা এটা এভাবেও না দিয়ে এভাবেও দিতে পারেন। আমি সব ওয়েটাই দেখা যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, হ্যাঁ, তারপর হচ্ছে আমি যেভাবে দেওয়া যায় আর কি, হ্যাঁ, অনেকভাবে দেওয়া যায়। এটা আমার কাছে সুন্দর লাগছে না, আমি শুধুমাত্র একটা কালারে দিই। আমি কালার দিয়ে দিলাম ছবি, ক্লিয়ার। আর এটা মার্জিন টপ দিলে নিচে নামে আসবো। এবার এই যে দেখেন এই এই ক্যাপচার এসে, এটা হচ্ছে লার্জ মুভ, লার্জ মোবাইলেও কিন্তু সেম স্টাইলটা পেয়ে গেছে, তাই না? লার্জ মোবাইল এবং স্মল মোবাইলের মধ্যে বেশি তফাত নাই, কোনো তফাত আনতে হয় না। কারণ স্মল মোবাইলে আমরা যেটা করি, লার্জ মোবাইলে কেউ এটা যে এই যে এটা নিলাম আমি কপি করলাম, ওয়েটা হবে এরকম যে মিনিমাম উইথ আপনার 420 অ্যান্ড ম্যাক্সিমাম উইথ, হ্যাঁ, মিনিমাম উইথ 420, ম্যাক্সিমাম উইথ 768। যেমন এখন দেখেন আমি যদি এই যে এই পর্যায়ে এখন রিফ্রেশ করি, আমি এই পর্যায়ে স্মল মোবাইলের জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে, বডি ব্যাকগ্রাউন্ড রেড। আমি স্মল মোবাইলের জন্য বডি ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, তাহলে আমার স্মল মোবাইলে বডি ব্যাকগ্রাউন্ড সচরাচর রেড পাওয়ারই কথা, পাইছে, এই অবস্থায় এসে রেড পাচ্ছে। তো আমার এই অবস্থায় এসে কি ধর আমি আটটা কালার দিই, আমার মিডিয়া করে কাজ করতেছে কিনা সেটা দেখার জন্যই এটা করলাম, ব্যাকগ্রাউন্ড জটিল জটিল কালার, ঠিক আছে, আমার মিডিয়া করে কাজ করতেছে, এই অবস্থায় আমার রেড হবে, এই অবস্থায় আমার ইয়েলো হবে, ঠিক আছে। সো
এখানে আমার যেহেতু কোনো জিনিস নেই, আমি কিছু দেখাতে পাচ্ছি না, যে জিনিসটা দেখানো দরকার